কোন বিধবা নারীকে বিয়ে করলেই নগদ 2 লক্ষ টাকা। বিধবাদের পুনরায় বিয়ে দিতে এমনই অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। ইতিমধ্যেই এই পরিকল্পনাকে প্রস্তাব আকারে তৈরি করে ফেলেছে মধ্যপ্রদেশ সরকার। শীঘ্রই এই প্রস্তাব রাজ্যের অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। আগামী 3 মাসের মধ্যেই এই প্রকল্প রূপায়িত হবে বলে জানা গিয়েছে। খবর ওয়ান ইন্ডিয়া নিউজের। তবে এখানে কয়েকটি শর্ত রয়েছে, যেমন পাত্রীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, আর পাত্রের এটা প্রথম বিয়ে হতে হবে। বিপত্নিক বা ডিভোর্সি এই প্রকল্পে পুনরায় বিয়ে করতে পারবেন না। সেই সঙ্গে বিয়েকে নথিভুক্ত করতে হবে জেলা কালেক্টরের অফিসে। কোনো গ্রাম পঞ্চায়েত বা স্থায়ী জনপ্রতিনিধির দেওয়া সার্টিফিকেটকে গ্রাহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। এই প্রকল্পে বছরের অন্তত 1000 বিধবা নতুন করে ঘর বাঁধবেন বলেই আশা করা হচ্ছে। মধ্যপ্রদেশ সরকার বছরে 20 কোটি টাকা এই বিধবা পুনর্বিবাহের জন্য বরাদ্দ করবে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের মধ্যে তা প্রথম হবে বলে দাবি শিবরাজ সিং চৌহান সরকারের। গত জুলাই মাসেই সুপ্রিম কোর্ট ভারত সরকারের কাছে জানতে চায় বিধবাদের পুনর্বিবাহের জন্য সরকার কি ব্যবস্থা বা পদক্ষেপ নিচ্ছে। এই প্রসঙ্গকে কেন্দ্র করে সরকারকে একটি নীতি নির্ধারণের নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত। সেই নির্দেশকে গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ বলে দাবি মধ্যপ্রদেশ বিজেপি সরকারের। বর্তমানে সারা ভারতে কত বিধবা পুনর্বিবাহ হয় তার কোনো সঠিক হিসাব এই মুহূর্তে সরকারের কাছে নেই বলেও জানা গেছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।